ওটা এই দুটো কি 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 পায় রাখি নাপতা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইজ, তো আমি চলে এসেছি আজ বীরনগর মার্কেটে। তো গাইজ, বীরনগর মার্কেটে আজকে প্রচুর লোক এসেছে, অন্য দিনের তুলনায় আজকে অনেক লোক এসেছে, প্লাস আজকে অনেক পায়রা এসেছে। তো সেই সব পায়রাগুলোরই শখ তোমাদের আজকে করিয়ে দেবো, প্লাস দামটাও আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো চলো আমার সাথে থাকো, তো চলো আমরা হাটের দিকে যাই। তো গাইজ, চলে এসেছি আমরা পায়রাদের কাছে। তো দেখতে পাচ্ছ স্টার্টিংয়ে কিছু দেশি আছে, গিরিবাজ আছে, এইখানে বেশিরভাগই দেশি আছে গাইজ। তো এইখানের পায়রা তোমরা দামাদামি করে ওই 200-250-300 মধ্যে পেয়ে যাবে পিস, কোনো সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছ অনেক রকমের পায়রার এই খরগোশের কালেকশন আছে। এই দেখো, এখানে কিছু বেবি আছে খরগোশের, এইগুলো এই সাইডেরগুলো একটু বেশি অ্যাডাল্ট, উপরেগুলো একদম অ্যাডাল্ট গাইজ। তো খরগোশের দাম তোমরা 300 টাকা, 350 টাকা, 250 টাকা জোড়া এরকম দামে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে। এই দেখো, এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির দেশি আছে, ম্যাড্রাজ আছে, গিরিবাজ আছে, প্লাস ফ্যান্সিও আছে, দু একটা চিলে পর্বণও আছে গাইজ, কোনো সমস্যা নেই। এখানের পায়রাগুলো তোমরা 100-200 টাকা পিস পেয়ে যাবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এই কাকুর কাছে যা যে পায়রা নেবে তুমি 100 টাকা পিস পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ অনেক রকমের পায়রা আছে, বেশিরভাগ এই কাকুর কাছে তোমরা পেয়ে যাবে বুনো পায়রা। তো গাইজ, আমরা চলে আসলাম পাখির কাছে। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর কালারের পাখি ছিল, লাভ বার্ড ছিল, এদিকে কিছু সুন্দর সুন্দর কালারের বদ্রি পাখি ছিল, প্লাস ককটেল ছিল। এইখানে দেখতে পাচ্ছ এগুলোও মনে হয় লাভ বার্ড গাইজ। এইদিকে দেখতে পাচ্ছ এগুলো মনে হয় জাভা গাইজ, খুব সুন্দর সুন্দর কালারের জাভা ছিল, এগুলোও জাভা, এগুলোও জাভা, আমার তো মনে হচ্ছে এগুলো যাবা। তো তোমাদের যার যার মনে হচ্ছে অন্য পাখি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে দুটো মুখী পেয়ার দেখতে পাচ্ছ, মুখী পেয়ার দুটো বলছিল হচ্ছে 600 টাকা। তো আমার মনে হলো দামটা ঠিক আছে, এখন তোমরা পায়রার হেলথ শরীর সব ঠিকঠাক করে যাচাই করে তারপরে তো নেবে না। এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির লক্কা আছে গাইজ, কিন্তু এখানে একটা লক্কা প্রচুর খারাপ অবস্থা ছিল, এই সাদাটা না, কালোটার, কালোটার অবস্থাটা অতটা ভালো ছিল না গাইজ। এখানেও দেখতে পাচ্ছ অনেক রকমের পাখি আছে, এইখানে দুটো ম্যাড্রাস ছিল, এদিকে আছে দেশি আছে, ম্যাড্রাস আছে, গিরিবাজ আছে, অনেক রকমের পায়রা আছে গাইজ। 100-200-300 টাকা পিস পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এইবার চলো গাইজ আমরা যাই ফ্যান্সির কাছে। তোমাদের তো ফ্যান্সিও দেখাতে হবে না, যেহেতু আজকে বীরনগর মার্কেটে অনেক রকমের ফ্যান্সি এসেছে। তো অনেক রকমের বলতে দামটা ঠিক আছে, দামটা নর্মালি আছে, তো কোনো সমস্যা নেই। এই দেখো, এখানে একটা জাকোবিন আছে আর একটা সিরাজি আছে, তো এই দুটোকে একসাথে কেন রেখেছে আমি এটাই বুঝতে পারলাম না। এদিকে দেখতে পাচ্ছ অনেক রকমের পাখি আছে গাইজ, বদ্রি পাখি, এইখানে দুটো সুন্দর জোড়া আছে, এইখানেও জোড়া আছে, দুটো জোড়া আছে, একটা সিঙ্গেল আছে। তো এখানে এর বাজে অবস্থা করে দিয়েছে এই সাইডের, এটা ঠুকিয়ে দেখো, এইখানে দুটো লক্কা ছিল, তো লক্কা দুটোর দাম বলছিল 1200 টাকা, এই অপরিচিত লক্কার জোড়া বলছিল 3000 টাকা, এই জোড়া বলছিল 2000, এই জোড়া বলছিল গাইজ, এই অপরাজিতা লক্কা জোড়া বলছিল 4000। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে পাখিগুলো দেখো তোমরা, পাখি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির, সুন্দর সুন্দর কালারের পাখি এসেছে গাইজ। এইখানে দেখতে পাচ্ছ একটা পর্বন আছে, আর একটা সুন্দরী আছে, একটা গিরিবাজ আছে, একটা ম্যাড্রাস আছে। বন্ধুরা, এই খাঁচার পায়রাগুলো জোড়া বলছিল হচ্ছে 400-600 টাকা, তো আমার মনে হলো বেশ কম দামি আছে, তোমরা এসে যাচাই করে দামাদামি করে কিনবে। এইখানে দেখতে পাচ্ছ কিছু কোয়েল পাখি আছে গাইজ, সাদা কালারের, এখনও ডিম পাড়ার বয়স হয়নি ওদের। এই লক্কার জোড়া বলছিল হচ্ছে 1500 টাকা, তো কালো লক্কা ঠিক আছে, 1500 অ্যাভারেজ দামি, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যদি দামাদামি করো আর একটু কমে পেতে পারো। এখানে দুটো সাদা লক্কা দেখতে পাচ্ছ, সাদা লক্কা দুটোর দাম বলছিল 1400 টাকা, তো বেশ ভালো কোয়ালিটি ছিল, সিরাজগুলোর কোয়ালিটিও খুব ভালো ছিল, কিন্তু পায়ের পরগুলো একটু কম ছিল গাইজ, কিন্তু সিরাজগুলোর কোয়ালিটি ভালো ছিল গাইজ। কোয়ালিটির থেকে বড় কথা হচ্ছে সবকটা পায়রার হেলথ ভালো। এখানে এখানে দেখতে পাচ্ছ দুটো সাদা কিং আছে, প্লাস একটা মক্ষীর বাচ্চা আছে, ছোট বাচ্চা, ওইদিকে একটা কালো কিং আছে, তো কিংগুলোর দাম বলছিল হচ্ছে 3000 টাকা জোড়া। এইখানে চলে আসলাম গাইজ আমরা এবার ম্যাড্রাস গিরিবাজের কাছে। এই দেখো সুন্দর একটা লাল শিরা, এটা ফিমেল, এই ফিমেলটার দাম বলছিল হচ্ছে 200 টাকা, তো আমার মনে হলো দামটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। পেছনে যে ম্যাড্রাস দেখতে পাচ্ছ ওই ম্যাড্রাস জোড়া বলছিল গাইজ 600 টাকা, তো তোমরা দামাদামি করলে 400-500 টাকা পেয়ে যাবে আশা করি। এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জোড়া ছিল, তো এই জোড়ার নামটা আমি জানি না, তোমরা যারা যারা চেনো অবশ্যই বুঝতে পারবে, ওই জোড়া বলছিল 400 টাকা, এই জোড়া বলছিল হচ্ছে 600 টাকা গাইজ। আর সিরাজি ছিল এখানে, সিরাজির জোড়া বলছিল 800 টাকা, বেশ ভালো কথা। এইখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর বেবি আছে, গিরিবাজের ম্যাড্রাসের বেবিগুলোর দাম বলছিল 400 টাকা জোড়া। এইখানে দেখতে পাচ্ছ এই কাকুর খাঁচায় দেখো,
এইবার দেখো পায়রাগুলো, এবার খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে। এই দেখো পায়রাগুলো, চোখের কোয়ালিটিটা তোমরা দেখে নাও তো। এখানের পায়রাগুলো হচ্ছে 200 টাকা 300 টাকা 400 টাকা এরকম এরকম পিসের পায়রা আছে গাইস। এইখানে যে লক্কাগুলো দেখতে পাচ্ছ, লক্কাগুলো জোড়া বলছিল 1200 টাকা, তো আমার মনে হলো দামটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছ দুটো পায়রা আছে, কী পায়রা আমি চিনি না, তোমরা যারা যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দেখলে দুটো কালদোমা ছিল, কালদোমাটার দাম বলছিল 1000 টাকা জোড়া। এইখানে দুটো সুন্দরই ছিল, একটা দেশি ছিল, একটা কালদোমা ছিল, আর একটাও দেশি ছিল গাইস। তো কালদোমাটার দাম বলছিল 500 টাকা, সুন্দরী জোড়া বলছিল 800 টাকা। তো বেশ ভালো কথা, সুন্দরী দুটো খুব অ্যাক্টিভ ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল গাইস। এইখানে দেখতে পাচ্ছ একটা ম্যাড্রাস আছে, সরি চারটে ম্যাড্রাস আছে। তো চারটে ম্যাড্রাসের পিস বলছিল 200 টাকা 250 টাকা 300 টাকা এরকম দাম বলছিল। এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ম্যাড্রাস আছে, কালো সবুজ আছে, গিরিবাজ আছে গাইস। এইখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ম্যাড্রাস আছে। এই সব পায়রা গাইস পিস আছে 300 400 200 এরকম এরকমই পিস পড়বে গাইস। এইবার চলে আসলাম আমরা মাছের কাছে, এখানে এক দাদা মাছ ধরছিল। তো গাইস আজকে একটা মাছ দেখলাম, সেই মাছটা মনে হলো আমার, আমি আগে দেখেছি, আমি আগে এই দেখো এই মাছটা, তো এই মাছটা কি আগে দেখেছি? এই মাছটা সে কালো কালারের হয়, শক্ত শক্ত হয়, মরান মাছ না কি মাছ বলে সেই মাছ কি এগুলো? তো যাদের যারা যারা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইখানে দেখতে পাচ্ছ কিছু সুন্দরী পেয়ার আছে, সুন্দরী পেয়ারগুলো বলছিল হচ্ছে 1000 টাকা জোড়া। তো তোমরা যদি দামাদামি করো তাহলে 700 800 পেয়ে যাবে অবশ্যই। এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মাছের কালেকশন আছে, প্লাস অ্যাকোয়ারিয়ামের যাবতীয় যা যা জিনিস লাগে সব কিছু গাইস এই দাদার কাছে পাওয়া যায়। এই দেখো দোকানটা দেখো জাস্ট কতটা বড় গাইস, এই দেখো। এইবার চলে আসলাম আমরা ম্যাড্রাসের কাছে। এইবার তোমরা যেসব পায়রা দেখবে সব দাদাদের বাড়ির পায়রা। এখানে একটা লোটন দেখতে পাচ্ছ, দুটো নামটা জানে নেই আমার, কিন্তু তোমরা যারা যারা চেনো অবশ্যই দেখলে চিনে যাবে। এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সুন্দরী ছিল, একটা সিরাজি ছিল। তো সুন্দরী জোড়া বলছিল হচ্ছে 1000 টাকা, আর সিরাজিটার পিস বলছিল 800 টাকা গাইস। তো আমার মনে হলো সিরাজিটার একটু দাম বেশি হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির লাল শিরা ছিল, তো লাল শিরাগুলোর পিস বলছিল 350 400 এরকম পিস বলছিল, আর যদি জোড়া ধরে নাও তাহলে 600ই হয়ে যাবে গাইস। এই দেখো ম্যাড্রাস আছে খুব সুন্দর কোয়ালিটির, এদিকে দেখতে পাচ্ছ এরা শক করছে পায়রার, এই দেখো ডানা দেখাচ্ছে। তো গাইস বীরনগর মার্কেটে পায়রার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস আছে, এইদিকে দেখতে পাচ্ছ এই গিরিবাজ আছে কিছু কালেকশন, লালশিরা, তারপরে জিরিয়া, অনেক রকমের পায়রা আজকে উঠেছে গাইস। এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর দুটো পুরো ফ্রেশ সাদা ম্যাড্রাস ছিল, তো এই সাদা দুটোর দাম বলছিল হচ্ছে 900 টাকা জোড়া। তো দামাদামি করলে আমার মনে হয় 800 টাকায় দিয়ে দেবে গাইস। এইখানে খোপেও দেখতে পাচ্ছ কালদোমা আছে, ম্যাড্রাস আছে, লালশিরা আছে, অনেক রকমের পায়রা আছে। এই দাদার কাছেও অনেক রকমের পায়রা ছিল কিন্তু গাইস বিক্রি হয়ে গেছিলো। তো আবার আমরা চলে আসলাম মাছের কাছে, যেহেতু এখানে মাছের দোকান দুটো, তো মাছের দোকানের সাইডে পাখিও বসেছিল, পাখি নিয়ে এখানে কিছু যাওয়া ছিল। আর এইটা হচ্ছে একটা খাবারের দোকান, দুটো বীরনগরে টোটাল খাবারের দোকান। এই যে হচ্ছে একটা, এখানে বাজরা, গম, ভুট্টা, ধান, চাল সবই পেয়ে যাবে তোমরা। এই দেখো শুধু কালেকশন দেখো দাদার খাবারের, তো খাবারের বাটি ফাটি সবই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এইদিকে দেখতে পাচ্ছ আর একটা দোকান আসছে এখন, কিন্তু গাইস তার আগে তোমাদের দেখিয়ে দিই, এখানে যতগুলো পায়রা দেখতে পাচ্ছ সব জোড়া গাইস, সব পেয়ার গাইস, পুরো রানিং পেয়ার, কোনো সমস্যা নেই। এই কাকুর কাছে পুরো পেয়ার ছাড়ার কাকু কিছু রাখে না গাইস। এইবার চলে যাব আমরা আর একটা খাবারের দোকানের কাছে, যেহেতু বীরনগর মার্কেটে দুটো খাবারের দোকান টোটাল গাইস, তো ম্যাড্রাসের শখ হয়ে গেলে চলো এবার যাই আমরা খাবারের দোকানের কাছে। এই দাদার কাছেও অনেক রকমের খাবার ছিল, কোনো সমস্যা নেই, কিন্তু গাইস এই পায়রা দুটোর দাম বলছিল হচ্ছে 2500 টাকা। তো আমার মনে হলো এই দুটো নাপতা, তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এইদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস ছিল, গিরিবাজ ছিল। এইবার এই দুটোর দাম বলছিল গাইজ 1800 টাকা। তো 1800 টাকা দাম হওয়ার গাইজ একটাই কারণ ছিল, পায়রা দুটো খুব হেলদি ছিল, সুস্থ ছিল, ভালো ছিল, এর জন্যই। আর এই খোপে দেখতে পাচ্ছ এইগুলোর দাম ছিল 2000 টাকা জোড়া। এই কালো দুটোর দাম ছিল হচ্ছে
1500 টাকা জোড়া। কিন্তু গাইস আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ব্রাউন আর সাদার তুলনায় কালোটার দাম এত কম কেন গাইস? কালো লক্কার তো আরও দাম বেশি হওয়ার কথা। এইখানে দেখতে পাচ্ছ একটা সিরাজি ছিল, খুব সুন্দর কোয়ালিটির গাইস। এই কাকার কাছে দেখো ম্যাড্রাস, শুধু ম্যাড্রাস আর ম্যাড্রাস। তো আজকে বীরনগর পায়রার মার্কেটের ভিডিও কার ভালো লাগলো অবশ্যই আমাকে ভিডিওয় কমেন্ট করে জানাবে। আর এই কাকুর কাছের পায়রা তোমরা 100 টাকা 150 টাকা 200 টাকা পিসের মধ্যে পেয়ে যাবে আশা করি গাইস, কোনো সমস্যা নেই। এই কাকুর কাছেও দেখো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল গাইস। তো বন্ধুরা চলে এসেছি বাড়ি। তো আজকের মার্কেটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর পায়রাগুলো কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে আমার সবকটা পায়রা কি করছে এখানে বসে আছে, আর এদিকে মগরাটা আছে, লাল শিরা সুলতান সব কটা এখানেই আছে, কোনো সমস্যা নেই। এদিকে আমার হানিমানিও ঘুরে বেড়াচ্ছে গাইস। আর এদিকে ওয়েদারটাও গাইস দেখছি আজকে ভালো, কিন্তু গাইস একটা জিনিস কি, আজকে হাওয়া হচ্ছে না, একটু হাওয়া হচ্ছে না, কেমন যেন ওয়েদারটা কেমন যেন ঘুমটা মেরে আসে। তো চলো একটু ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে পায়রাগুলোর কী অবস্থা। বাবা এটা কে ফেলেছে, এই হাড়িটা হাড়িটার ভেতরে পটি করেছে, এটা পরিষ্কার করতে হবে, তারপরে এদের জল দিতে হবে। গাইস ভেতরে গাইস আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গাইস। এই দেখো বলেছিলাম না গাইস চুচুর জোড় ডিম দিয়ে দেবে গাইস একদিনের মধ্যে, তো এই যে ডিম দিয়ে দিয়েছে চুচুর জোড়। এদিকে ম্যাড্রাসের বাচ্চাগুলো কি করছে, তো ম্যাড্রাসের বাচ্চাগুলোর আর এইবার গাইস কালারটা আমার মনে হচ্ছে মেলের কালারটা একটু আলাদা আসছে, একটু ডিফারেন্ট হচ্ছে আগের বারের থেকে। আগেরবার তো পুরো সম্পূর্ণ ওদের বাবা মার মতন হয়েছিল, কিন্তু এইবার আমার মনে হচ্ছে না ওর বাবা মার মতন হবে, এবার কালারটা একটু আলাদা আসবে গাইস। আমি এখনই আমি দেখতে দেখে বুঝতে পারছি, এই দেখো ডানার কালারটা দেখো, এটার কালারটা দেখো, দুটোরই আলাদা আলাদা হচ্ছে। ঠিক আছে হোক, যা হচ্ছে হোক, বেশ ভালো কথা হচ্ছে। এখানে বালার বউ ডিম ছেড়ে উঠে গেছে কেন, কোথায় গেছে বালার বউ? এখানে দেশির বাচ্চা আছে, তো এই বাচ্চাটা এবার তোমাদের দেবো আমি, এইবার এই বাচ্চাটার গিওয়ে হবে, আর একটু বড়ো হোক, এত ছোটো বাচ্চা তো তোমাদের দিতে পারবো না, তো আর একটু বড়ো হোক আমি গিওয়ে করবো, তো যে যে এসে নিয়ে যেতে পারবে সেটা এটা তার হবে গাইস। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এদিকে আর কেউ নেই, তাই তো এদিকে পুরো এমটি। তো আজকে বীরনগরে গেছিলাম, বীরনগরে গিয়ে ওই এইখানে একটা লাল শিরা থাকতো না, এইখানে লাল শিরা, এইখানে একটা ফিমেল থাকতো, ওই দুটোকে আমি বিক্রি করে দিয়েছি, এদিকে এই জোড়াকে আমি বিক্রি করে দিয়েছি গাইস। এখানে একটা লাল শিরা ছিল আর একটা ম্যাড্রাস ছিল, তোমরা হয়তো জানো, আমি ওই দুটোকেও আমি বিক্রি করে দিয়েছি গাইস। তো এইদিকে বাদ বাকি সবগুলো এখানে আছে, তো চলো সবকটাকে খেতে ডাক দিই, দেখি যেহেতু আমি এখনও পায়রাদের খেতে দিইনি। দেখো সবকটার মুখ দেখো শুকিয়ে আছে, সবকটার মুখ শুকিয়ে আছে। মজনু খেতে লেগে গেছে, মজনু মজনু লোমগুলো গজিয়ে যাচ্ছে, লেজের লোমগুলো খুব সুন্দরভাবে কয়েকদিন পরে পুরো চকচক করবে। তো গাইস চলো সবকটাকে খেতে দিয়ে দিই। এই চেনা কালদমটা কালকে সারা রাত বাইরে ছিল, কালকে আমি যখন সন্ধ্যাবেলা খাঁচা আটকাতে আসি তো তখন দেখি কি এ আর জোড় আর সুলতান উঠছে, তো তারপরে ওরা দুজন উঠে গেছে আর এ দেখি ওঠেনি, রাত সারা রাত আমরা কাছে ছিল, নিচে একবার এসেছে আর খাঁচা ঢোকেনি, আবার চলে গেছে গাছে, বেশ ভালো কথা। যাক তো এদের সবকটাকে খেতে দিই গাইস। গমটাও চলে এসেছে, হাঁসদের কটা দিয়ে দি, তাহলে এখন পায়রার সংখ্যা অনেকটা কম আছে, কটা আছে এখন পায়রা বর্তমানে
তিনটে ছটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা পায়রা আছে, আঠারোটা। আর ডিমে তো কেউ বসে নেই, ডিম থুয়ে সবাই চলে এসেছে, তার মানে আঠারোটাই পায়রা আছে আপাতত। আর আমি এত ফাঁকা করেছি কেন তোমরা নিশ্চয়ই জানো যে আমি টেডির জন্য সব ফাঁকা করছি। তো এখন বর্তমানে লিমিটে পায়রা আসে, বেশ ভালো কথা। তো দেখা যাক কবে টেডিটা আসে। আরে নানটার আর এই কিংটার বাচ্চা তুলবো, এইটার আর এইটার বাচ্চা তুলবো, এই যে এইটার আর কিংটার বাচ্চা তুলবো, এবার দেখবো কেমন বাচ্চা হয়। আয় আয় আয়, পায়রাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এরা যে জল খেয়ে নিচ্ছে, যার যার জল খেতে ইচ্ছা করছে। এইদিকে আমার হানিমানি দেখো কি করছে, হানিমানিও কিন্তু গম খাচ্ছে গাইস। হানিমানি ধরো গম খেতে দিয়েছি, তো এরা ভালোই গম খাচ্ছে। দেখো পায়রা চলে এসেছে, ম্যাড্রাসটা চলে এসেছে। তো গাইস সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু, তো আমার এখন ব্লগটা শেষ করতে হবে, যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, প্লাস হচ্ছে অনেকটা সময় হয়ে গেছে গাইস। এখন প্রায় বারোটা বেজে গেছে, প্রায় একটা বেজে গেছে গাইস। তো এর জন্য আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে আমার ভিডিওটা দেখছো, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে বিকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা কন্টেন্ট নিয়ে। টাটা, বাই বাই।